নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আমি স্বাগত জানাব। এবং আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, তাহলে আপনার কাছে ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে একটা নিবেদন থাকবে। আমি ধরে নিতেই পারি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক। ইস্ট বেঙ্গল সদস্যদের নিয়ে একটা বৃহত্তর পরিবার গঠনের স্বপ্ন দেখে আমার চ্যানেল স্পোর্ট পেন্সিল। কিছুই না বন্ধু, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিয়ে আসুন আমরা একটা বড় ইস্ট বেঙ্গল পরিবার গঠন করি। সবাই কমেন্ট সেকশনে অতি অবশ্যই এটা বলতে ভুলবেন না, মায়ের নামটা নিশ্চয়ই নেবেন, জয় ইস্ট বেঙ্গল। আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এমন একজন ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবের অনুশীলনে যোগদান করলেন যে ইস্ট বেঙ্গলের ম্যাচ বা প্রতিযোগিতা খেলা চলাকালীন চোটের কারণে তিনি ফিরে গিয়েছিলেন তার দেশে, স্পেনে ফিরে গিয়েছিলেন। তিনি চোট সারাতে পারলেন কিনা, তিনি কবে ফিরবেন, এটাকে নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছিল। শেষ পর্যন্ত হেক্টর ইউস্তে কিন্তু ফিরে এসেছেন চোট সারিয়ে, এবং আজকের প্রথম দিনের অনুশীলনে তাকে যারা দেখলাম আমরা, সেখানে কিন্তু চোটের কোনো লক্ষণ নেই। মোটামুটি ফুল ফর্মে আমরা হেক্টর ইউস্তেকে পাব, এবং আগামী নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আগামী 29 নভেম্বর ইস্ট বেঙ্গল ক্লাবের যে ম্যাচ, সে ম্যাচে তাকে প্রথম একাদশেই দেখার সম্ভাবনা সব থেকে উজ্জ্বল। এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, রফসান রবিনোকে নিয়ে আপনারা অনেকেই অনেক রকম কথা বলছেন। শেষ পর্যন্ত জানা গেছে যে আগামী 23 নভেম্বরে বসুন্ধরা কিংসের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তিনি একজন ফ্রি ফুটবলারে পরিণত হবেন। ইস্ট বেঙ্গল ক্লাবের যাবতীয় কাজকর্ম, টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল কথাগুলো সবসময় হয়তো প্রকাশ্যে আসা যায় না, যেহেতু তিনি একজন ফ্রি ফুটবলার, তাকে যে কোনো সময় নেওয়া যেতে পারে। এবং ইস্ট বেঙ্গল ক্লাব আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেতেই সরকারিভাবে ঘোষণা করবে যে রফসান রবিনো তাদের হয়ে গেছে। প্রশ্ন, রফসান রবিনো তো ইস্ট বেঙ্গল ক্লাবের হল, তাহলে কোন ফুটবলারটি বিদায় নিল? প্রথমত আপনাদের কথা বলি যে ডিসেম্বর মাসে ইস্ট বেঙ্গল ক্লাবের ইন্ডিয়ান সুপার লিগে 5খানা ম্যাচ আছে, সেই পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব রফসান রবিনো সমেত 7 জন বিদেশিকে নিয়েই থাকবে। জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডো খোলার পরে যদি একটা কথা বলি, যেটা আপনারাও জানেন যে রফসান রবিনোকে মাঠে নামাতে ডিসেম্বর মাসে কোন রকম টেকনিক্যালি বাধা থাকবে না, তবুও ইস্ট বেঙ্গল ক্লাব যে সিদ্ধান্ত নিয়েছে, যেটুকু জানতে পারা যাচ্ছে, তারা সপ্তম বিদেশি হিসাবে রফসান রবিনোকে রাখবে, খুব প্রয়োজন পড়লে তাকে মাঠে নামাবে। এবং রফসান রবিনো অতি অবশ্যই ক্লেটন সিলভার বিকল্প হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাবে আসছে। জানুয়ারি মাসে ইস্ট বেঙ্গল ক্লাব ক্লেটন সিলভাকে ছেড়ে দিচ্ছে। ক্লেটন সিলভা একমাত্র বিদেশি, এই ছুটিতে সবকটা বিদেশি, চোট সারাতে বলুন, জাতীয় দলের খেলতে বলুন বা ছুটি কাটাতে বলুন, সবাই গিয়েছিল। কিন্তু হারানো ফর্ম পুনরুদ্ধার করার জন্য ক্লেটন কিন্তু নিবিড় অনুশীলনে মগ্ন হয়েছেন। তাহলে এখন প্রশ্ন যে যদি ক্লেটন সিলভা আগামী ম্যাচগুলোতে নিজেকে পুরনো ফর্মে তুলে ধরতে পারেন, তাহলে কি ক্লেটনকে রেখে দেওয়া হবে? না বন্ধু, ক্লেটন সিলভাকে ইস্ট বেঙ্গল ক্লাব গত মরশুমেই ছেড়ে দিত। শেষ পর্যন্ত একটা দ্বিধা বিভক্ত হওয়ার কারণে তারা শেষ অবধি আমরা দেখেছি যে ক্লেটনকে তারা রেখে দিতে বাধ্য হয়েছিল। তবে এই মুহূর্তে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রায় 39 বছর বয়সী ক্লেটন সিলভাকে আর আগামী মরশুমের জন্য কোনোভাবেই ইনভেস্ট করা যায় না, এবং সেই সিদ্ধান্তে রীতিমতো শিলমোহর পড়ে গিয়েছে। এবং শিলমোহর পড়ে গিয়েছে বলেই ক্লেটন নিজেকে যেভাবেই তিনি প্রমাণ করুক না কেন, জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডোর পরে ক্লেটনকে আমরা আর লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব না। তার পরিবর্তে যিনি আসছেন রফসান রবিনো, তার নাম অনেকবার উল্লেখ করেছি, 23 তারিখ পরে তিনি ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছেন। তিনি ফ্রি ফুটবলার হয়ে যান বা না যান, ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু তার সাথে চুক্তির বিষয়টি কিন্তু মোটামুটি সেরেই ফেলেছে। কিছু টেকনিক্যাল কারণে এখনই তার নামটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করা সম্ভব নয় বলেই কিন্তু ইস্ট বেঙ্গল তার নামটা ঘোষণা করছে না। আমাদেরকে একটু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। ঘটনার পরম্পরার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে আগামী বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট হয়ে যাবে যে রফসান রবিনো, অস্কার ব্রুজো তার ব্যক্তিগত সম্পর্কটাকে কাজে লাগিয়ে এবং বসুন্ধরা কিংসও তাকে ছেড়ে দিচ্ছে, দুয়ে দুয়ে চার হয়ে গেল গিয়ে। তাই আগামী মরশুমে
আমি আগামী মরশুম কেন বলবো, কেন এই মরশুমেই হতে পারে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে আইএসএল এর দ্বিতীয় পর্বে আমরা অতি অবশ্যই ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং লাইনে আপ ফ্রন্টে অতি অবশ্যই দেখতে পারব রফসান রবিনোকে। এবং আরেকটা কথা আমাকে বলতে হয়, রফসান রবিনোর অন্তর্ভুক্তি, এই ব্রাজিলিয়ান খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল ক্লাবের আক্রমণ ভাগ্যকে আরও যে শক্তিশালী করবে, দিমিকে যে আরও উৎসাহিত করবে, এই দুজন জোড়া ফলা যখন বিপক্ষের রক্ষণ ভাগের সামনে দাঁড়াবে, রীতিমতো বিপক্ষের রক্ষণ ভাগকে কিন্তু এই দুই জোড়া ফলাকে সমীহ করতে হবে। ইস্টবেঙ্গল এবার দলটা দুর্দান্ত বানিয়েছে, প্রত্যাশিত ফলাফল এখনো পর্যন্ত আসেনি, তার পেছনে কিছু শারীরিক দক্ষতা মানসিক সমস্যা ছিল, অস্কার বুঝো সেগুলোকে কাটানোর আপ্রাণ চেষ্টা করেছে। ফুটবলাররাও শেষ পর্যন্ত নিজেদের ভুল ভ্রান্তিগুলো বুঝতে পেরেছেন, তারা খুব দ্রুত শোধরাচ্ছেন। সব থেকে বড় কথা, দলগত সংহতি একটা দলকে যে উচ্চতায় নিয়ে যায়, সেই দলগত সংহতিটাই ইস্টবেঙ্গল ক্লাবের খেলায় অনুপস্থিত ছিল। কিন্তু শেষ চারটে ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গলের ফুটবলাররা শেষ পর্যন্ত প্রমাণ করেছেন যে তারা নিজেদের মধ্যে কথা বলে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির গুরুত্ব বুঝেছেন, নিজেদের সুনাম বুঝেছেন, নিজেদের সুনামের প্রতি সুবিচার করার জন্যই শেষ চারটে ম্যাচে যে ফুটবল ইস্টবেঙ্গল ক্লাব উপহার দিয়েছে তা আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা নিঃসন্দেহে কুর্নিশ জানাব। দুর্ভাগ্যের বিষয়, 29 নভেম্বর নর্থ ইস্ট ম্যাচে আমরা দুজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে দেখতে পারব না, যারা নিয়মিত কিনা জাতীয় দলের সদস্য, সেই নন্দকুমার এবং নামরে ময়েস। অস্কার বুঝে কিন্তু ভয় পাচ্ছেন না, পরিবর্তিত ফুটবলার তার কাছে আছে, জাতীয় শিবির থেকে ফুটবলাররা ফিরে আসছে, সব মিলিয়ে আশায় বুক আমরা বাঁধতেই পারি। ধন্যবাদ।